আজকের এপিসোডে আমরা মাল্টিডাইমেনশনাল অ্যারে নিয়ে আরও বেশ কিছু কাজ করব। এর আগের ভিডিওটিতে আমরা যে কাজগুলো করেছিলাম সেটি ছিল আমাদের এরকম পার্সন নামে একটা ভেরিয়েবল ছিল, এর ভিতরে আমাদের একটা অ্যারে ছিল, এর ভিতরে আমরা আবার একটা অ্যারে নিয়েছিলাম। অর্থাৎ এখানে ছিল দুইটা লেয়ার, একটা অ্যারের ভিতর আরেকটা অ্যারে ছিল, অর্থাৎ দুইটা লেয়ার ছিল আমার এখানে। আজকে আমরা আলোচনা করবো আসলে তিনটা লেয়ার নিয়ে, অর্থাৎ প্রথমে একটা অ্যারে, তারপরে একটা অ্যারে, এর ভিতরে যদি আবার একটি অ্যারে থাকে তাহলে আমরা আসলে কীভাবে ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করতে পারি বা কীভাবে ভ্যালুগুলো আমরা ফর ইচ লুপ ইউজ করে আমরা প্রিন্ট করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আসলে আপনাদের সামনে আমি দেখাবো। তাহলে আমি আরেকটি ফাইল করে নিই, মাল্টি ডট পিএসপি, জাস্ট শর্ট করে নাম দিলাম, আমরা পিএসপি কোড লিখব, পিএসপি। এবার আমরা প্রথমে একটি ভেরিয়েবল নিলাম, পার্সন, পার্সন নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এটাকে আমরা বলে দিলাম অ্যারে, এটা একটা অ্যারে। এই অ্যারের ভিতরে আমি আসলে আরও বেশ কয়েকটি অ্যারে নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথমে আমরা নিয়ে দিলাম মনে করি যে পার্সনের ভিতরে আসলে কী থাকবে, অনেকগুলো পার্সন থাকবে, এখানে দিলে পার্সন দেয়, তাহলে দিয়ে দিলাম পার্সন ওয়ান। এই পার্সন ওয়ানের ভিতরে একটা অ্যারে থাকবে, এ অ্যারে, এই অ্যারের ভিতরে আরেকটি অ্যারে আমরা নিব, অ্যারে। এখানে আসলে পার্সনগুলোর ভিন্ন ধরনের প্রপার্টি থাকবে, যে পার্সনটার নেম কি, নেম দিয়ে দিলাম মনে করেন আতিক, তারপরে দিয়ে দিলাম বয়স, এজ, এজ এজ দিয়ে দিলাম 32, তারপরে আমাদের কী ছিল, হবি, হবি মেকিং টিউটোরিয়াল, তারপরে আমরা দিয়ে দিতে পারি জেন্ডার, জেন্ডার এখানে আমরা জেন্ডারকে দিয়ে দিলাম মেল। একটু খেয়াল করে দেখেন এটা আসলে আমাদের একটি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এখানে কয়টা লেয়ার ছিল, এখানে একটা অ্যারে, এর ভিতরে একটা অ্যারে ছিল, এর ভিতরে আবার আসলে একটা অ্যারে, অর্থাৎ তিনটা স্টেপে এখানে আমাদের অ্যারেটা নিয়ে নিয়েছি। এবার আমরা জাস্ট এটাকে কপি করলাম, আমরা আরও অনেকগুলো পার্সন নিব, পার্সন ওয়ান, এখানে পার্সন টু দিলাম, এখানে পার্সন থ্রি দিলাম, নামগুলো আমি চেঞ্জ করে দিই, এখানে দিলাম কবির, এজ দিলাম 33, এর হচ্ছে ফুটবল মেইন। এবার পার্সন থ্রি যেটি ছিল সেটির নাম দিয়ে দিলাম আমরা জ্যাক, 32 থাক সমস্যা না, হবি দিলাম মনে করেন ক্রিকেট, আর জেন্ডার মেল। এর আগের যে অ্যারেটি ছিল ওইটি আর এইটি আসলে সেম, প্রায় সেম, জাস্ট একটুই পার্থক্য যে ওখানে আসলে দুইটা লেয়ার ছিল, এখানে আসলে আমাদের তিনটা লেয়ার, এই পার্থক্য, বাকিগুলো কিন্তু মোটামুটি একই রকম। এবার যদি আমি এই অ্যারেকে আমরা একটু প্রিন্ট করে দেখি আসলে আমাদের অ্যারেটা কেমন হয়, প্রিন্ট আর পার্সনস, এবার আমরা একটু আউটপুটটা দেখব যে আমাদের আউটপুটটা কী আসে। আমাদের অ্যারের যে ফাইলটি ছিল এটি মাল্টি ডট পিএসপি, এখানে দেখেন এই যে পার্সন ওয়ান, পার্সন টু, পার্সন থ্রি, এর ভিতরে আবার একটা অ্যারে, অ্যারে জিরো ইন্ডেক্সে আছে এটা, আবার এর ভিতরে আবার অ্যারে, এভাবে কিন্তু আমাদের কিন্তু নিয়ে আসছে। এবার যদি আমি ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, যেমন মনে করেন আমি পার্সন ওয়ানের যে নামটা ছিল সেটা আমি দেখতে যাচ্ছি, তাহলে পার্সন ওয়ানের নেমকে আমি প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমার ভেরিয়েবল, তারপরে কি কোনটা, পার্সন ওয়ান, পার্সন ওয়ান, এর সঙ্গে ডট দিয়ে কী করতে হবে, সরি, এরপরে যে পার্সন ওয়ান আসলো, এরপরে এটা কিন্তু আবার একটা অ্যারে, এই অ্যারের ভিতরে আমরা কোনটা নিব, একটু খেয়াল করে দেখেন এগুলো কিন্তু যখন এই অ্যারেগুলো আমরা ডিক্লেয়ার করেছি এগুলো কিন্তু একটা আবার ইন্ডেক্স অ্যারে ছিল, এর মধ্যে দেখেন যে জিরো ইন্ডেক্স, এটাও জিরো ইন্ডেক্স, অর্থাৎ এই অ্যারের ভিতরে জিরো ইন্ডেক্সের যে ভ্যালুটা রয়েছে তাহলে আমাকে এখানে কত দিয়ে দিতে হবে, জিরো ইন্ডেক্স, তারপরে এখানে যে ভ্যালুটি ছিল
নেম, সরি কি যেটি ছিল সেটি দিয়ে দিতে হবে নেম। এবার আমরা ইকো করলাম, দেখেন এই যে কিন্তু আমাদের কিন্তু আদিক চলে এসেছে। কারণ হচ্ছে কি, আমরা কি বলেছি একটু খেয়াল করে দেখেন, প্রথমে আমরা বলেছি পার্সন ওয়ান, এই যে পার্সন ওয়ান আমরা এটা, এর ভিতরে যদি আমরা একটু খেয়াল করে দেখি এখানে আসে জিরো ইন্ডেক্স, তাহলে জিরো ইন্ডেক্সে কী ছিল, আমরা জিরো ইন্ডেক্স বলে দিয়েছি। এই জিরো ইন্ডেক্সে যে আছে তার নামটা কি, এই নামটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট করেছে। যদি আমি পার্সন টু এর এজটাকে জানতে চাই, নেমটাকে জানতে চাই, তাহলে এখানে টু পার্সন টু দিয়ে দিতে হবে। দেখেন পার্সন টু এর নাম হচ্ছে কবির। এবার যদি আমি পার্সন থ্রিকে প্রিন্ট করতে চাই তাহলে এখানে পার্সন থ্রি দিয়ে দিতে হবে। এই দেখেন পার্সন থ্রির কিন্তু নাম চলে আসছে জ্যাক। এবার যদি আপনি পার্সন থ্রির যদি আপনি যে হবি কি জানতে চান তাহলে এখানে দেন হবি, এই যে কিটা বলে দিতে হবে। দেখেন পার্সন থ্রির হবি কি ছিল, ক্রিকেট, এই যে পার্সন থ্রির হবি ছিল ক্রিকেট, এখানে স্পেলিং ভুল হয়েছে, সমস্যা নেই। এভাবে আপনারা মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে ভ্যালুগুলো নিয়ে আপনারা এইভাবে আপনি কিন্তু প্রিন্ট করতে পারেন। আবার আপনি চাইলে ফরিস লুপ ইউজ করে আপনি কিন্তু ভ্যালুগুলো প্রিন্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ফরিস লুপ কয়টা ইউজ করতে হবে, দেখেন আমাদের যেহেতু তিনটা লেয়ার এখানে তিনবার ফরিস লুপ ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা ফরিস ডলার পার্সন পার্সন অ্যাজ ডলার কি, তারপরে ডলার ভ্যালু। এই ফরিস লুপটা কী করবে, প্রথমে পার্সন ওয়ানকে প্রিন্ট করবে, তারপর পার্সন টুকে নিবে, তারপর পার্সন থ্রিকে নিবে। এই পার্সন ওয়ানের ভিতরে আবার কিন্তু আমার আরেকটি অ্যারে রয়েছে, তাহলে আমার এখানে আরেকটা ফরিস লুপ ফরিস, দেখেন এটাকে হচ্ছে কি কার ভিতরে পাবো, এই যে ভ্যালুর ভিতরে যেটা ছিল সেটাই আসলে আমাদের এখানে চলে আসবে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে এটা ভ্যালু, ঠিক অনুরূপভাবে এটা কি আর এইগুলো কিন্তু আমাদের হচ্ছিল ভ্যালু, এই কি এর এগেস্টে যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু এটি। তাহলে আমাদের যেহেতু লুপ চলতেছে আমাদের ভ্যালুর ভিতরে আমাদের আসলে কি পাবো, এই অ্যারে পাবো। তাহলে অ্যাজ ডলার কি, আমি কিন্তু এখানে ওখানে কে ওয়াই ছিল আর এখানে কে ইয়ে দিয়ে দিয়েছি, মানে ভ্যাল দিলাম। এইটা গেলো কি আমাদের এই যে এই অ্যারেগুলো প্রিন্ট করবে, এখানে একটা অ্যারে ছিল, এখানে একটা অ্যারে। এরপর এর ভিতরে অ্যারেটিকে প্রিন্ট করার জন্য আমাদের তাহলে এর ভিতরে আবার আরেকটি ফরিস লুপ নিতে হবে, ফরিস। তাহলে আমাদের ভ্যালুগুলো কোনগুলো, এই যে আমরা জানি ভ্যাল, এটাকে দিয়ে আমরা আবার আপনার লুপকে স্টার্ট করতে হবে। তাহলে ভ্যাল অ্যাজ ডলার কে ডলার ভি দিলাম, সরি এখানে ডলার চিহ্ন না হয়ে ফোর হয়ে গিয়েছে, আমি চেঞ্জ করে দিই ডলার ভি। এইবার দেখেন আমাকে আউটপুট প্রিন্ট করতে হবে, তবে তার আগে আমি একটা আউটপুট একটা ভেরিয়েবল নিয়ে আসি, ইকুয়াল টু আমি একটা স্ট্রিং ফাঁকা স্ট্রিং দিয়ে দিলাম। এরপর এই প্রত্যেকটা লুপ শেষ হবে, তারপর আমি আসলে আউটপুটকে প্রিন্ট করবো। তাহলে আমাদের এখানে দিতে হবে ইকো ডলার আউটপুট, এরপর আমরা এর সাথে একটা বিআরটা ইউজ করি। এই হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে যে কাজটি সেটা হচ্ছে আমাদের ভ্যালুগুলোকে তো এই আউটপুটের ভিতরে আমাকে রাখতে হবে। তাহলে আমি কি করব, এই আউটপুটকে আমি নিয়ে নিলাম, এর সঙ্গে আমার আউটপুট ইকুয়াল টু আউটপুট ডট, অর্থাৎ এইখানে যে যখন লুপগুলো চলবে এই আউটপুটের সঙ্গে কী হবে বারবার কনকেট হবে। আমরা এর আগে যখন অপারেটর নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি আসলে এটা কীভাবে কাজ করে। এবার আমরা কী করব, ভ্যালুগুলোকে আমি আসলে প্রিন্ট করব। তাহলে এই যে কি কীগুলো কী, যে নাম আমি প্রিন্ট করবো আসলে এইভাবে, নাম কি, এজ কত হবে কি, এইভাবে আমি আসলে প্রিন্ট করবো। তাহলে এখানে আমাদের একটা কি দিতে হবে ডলার কে, এর সঙ্গে একটু স্পেস অ্যাড করে দিই সেমিকোলন। এরপরে আমাকে কি করতে হবে, এই ভ্যালুটা কত সেটাকে আমাকে দিয়ে দিতে হবে ভ্যালু, সেভ দিলাম, আমার কাজ কিন্তু শেষ। আচ্ছা এখানে আমি একটা স্পেস দিয়ে নিই,
আমার কাজ কিন্তু শেষ, আমার ভ্যালুগুলো প্রিন্ট করতে আর কোনো সমস্যা নেই। এবারে যদি আমার আউটপুটটা দেখে দেখেন কি বলছে, নেম আতিক, এজ 32, হবি মেকিং টিউটোরিয়াল, জেন্ডার মেল। আবার দেখেন প্রত্যেকটাই কিন্তু আমার এইভাবে চলে এসেছে। তাহলে দেখেন আমার এখানে তিনটা লুপ আমরা ইউজ করেছি, কারণ এখানে তিনটা স্টেপের অ্যারে ছিল, তিন লেয়ারের অ্যারে ছিল, যার কারণে আমরা এখানে তিনবার ফর ইচ লুপ ইউজ করেছি। প্রথম ফর ইচ লুপটা কী করেছে, যে পার্সন ওয়ান, পার্সন টু, পার্সন থ্রি এগুলোকে নিয়েছে, তারপরের ফর ইচ লুপ করে এই যে এই অ্যারেগুলোকে নিয়েছে, এই অ্যারে, এই অ্যারে, এর ভিতরে যে আবার অ্যারে ছিল এটা হচ্ছিল আমাদের থার্ড যে ফর ইচ লুপটা নিয়েছি, এইটির জন্য সে কাজ করেছে। এখানে আউটপুট আমরা একটা ভেরিয়েবলে রেখে দিয়েছি, আসলে আউটপুটগুলো আমরা প্রত্যেকটা লুপ একবার লুপ চলবে, এই আউটপুটগুলো আসলে এই আউটপুটের ভিতরে আমার স্টোর হয়ে থাকবে, যখন একবার লুপ চালানো শেষ তখন এই আউটপুটটা আসলে আমাদের প্রিন্ট করবে। এই ছিল আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এইভাবে আমরা আসলে ভিন্নভাবে অ্যারেগুলোকে নিয়ে কাজ করতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কারো সমস্যা হয়, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আমাদের ভিডিও ওর কমেন্টসেও আপনি কমেন্টস করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদের আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যদি আসলে কারো কোনো প্রবলেম থাকে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।